এক্সারসাইজ চলে এসেছে আমাদের মুরগ মালাই টিক্কা। একাই সব শেষ করে দিলি রে। তো সকালের ব্লগটা আশা করি সবার দেখা হয়ে গেছে। আর এখন এসেছি আমি সিনেমা দেখতে গাঙ্গুবাই। তো বলেছিলাম তোমাদেরকে আগের ব্লগটাতে যে গাঙ্গুবাই দেখার ইন্টারেস্টেড রয়েছি, তো ওই জন্য দেখতে যাচ্ছি। আর সিনেমা দেখতে এসেছি আমি কল্যাণী সঙ্গমে। তো যে লোকেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একদম স্টেশন থেকে নেমেই সাইডে, দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, কোথায় গেল ওইখানটা, ঠিক আছে, আমি একদম 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 উল্টো দিক দেখিয়েছি। যাই হোক, তো চলো যাওয়া যাক। আর এই সিনেমা দেখার পর মেনলি আজকে ফিউশন কাবাবে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, চলো যাওয়া যাক। আমি আরেকবার এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের বলে দিই। 2 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে নেমে এসে একদম সামনেই, মুখের সামনেই দেখবে সঙ্গম সিনেমা হল। আমি মেনলি বগুড়া থেকে এসেছিলাম, তো এক ডিরেক্ট আমি শিয়ালদা লোকাল ধরে কল্যাণী নেমে দেন এখানে এসেছি। তো চলো এখন যাওয়া যাক। আর আমরা অনলাইনে টিকিট বুক করে এসেছিলাম, তো যার জন্য এখান থেকে টিকিট কাটতে হয়নি। বাট অনলাইনে বুকিং করলে তোমাদের কিন্তু কিছু টাকা এক্সট্রা দিতে হবে। আর অনলাইনে বুকিং করার একটাই সুবিধা, তুমি তোমার মনের মতো সিট পেয়ে যাবে। আর এখানে আসলে তোমাকে ওরা যেই সিটটা দেবে সেটাই নিতে হবে, বা লাস্টে গিয়ে অপশনাল যেই সিটটা থাকবে সেটাই তোমাকে নিতে হবে। তো চলো এখন আমরা ভেতরে প্রবেশ করছি। মুভি দেখবো আর খাবার অর্ডার করবো না, এটা কি সম্ভব? তো একদমই নয়। আর তার জন্য এখন চলে এসেছিলাম আমি খাবারের সেকশনে। তো এখানে ছিল স্যান্ডউইচ, ছিল মোমো, ছিল বার্গার ছিল, বাট আমার পার্সোনালি কিছুই পছন্দ হচ্ছিলো না। আর মোমোর সাইজগুলো তো ভীষণ বড় বড় সাইজ, ঠিক আছে, এগুলো খাওয়ার মতো নয়। যাই হোক, আমি আলটিমেটলি পপকর্ন অর্ডার করলাম আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম, একদম নর্মাল, যেটা মুভি দেখতে দেখতে খাওয়া যাবে। চলো। আর পপকর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস মিলে আমাদের বিল হয়েছিল 256 টাকার আশেপাশে, সরি 240 টাকা বিল হয়েছিল। পপকর্নটা ছিল 150 অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, ওই যেটা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে ওই কোল্ড ড্রিঙ্কসটা ছিল 90। কিছু করার নেই, কেননা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস আনা যাবে না, এখান থেকেই নিতে হবে, যার জন্য এটাই আমাদের খেতে হবে এখন। আমার ওপিনিয়ন সেটা হলো কল্যাণীর এই যে পপকর্নটা আর কৃষ্ণনগরের পপকর্ন, SPF-এর যে পপকর্ন তারা দেয়, দুটোকে যদি আমি তুলনা করি কল্যাণীর পপকর্ন মাস্ট বেটার, মাস্ট। তো এখন মুভি স্টার্ট হয়ে গেছে। অনেক দিন ওয়েট করার পর 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 আমি আসতে পারলাম মুভিটা দেখতে। তো আমি বেশি সময় নষ্ট করব না, মুভিতে মনোযোগ দিই। তোমাদের একটুখানি ফার্স্ট এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি কীরকম দেখাচ্ছে এখানে, বাট পুরো ফুল মুভিটা আমি তোমাদের দেখাতে পারবো না। তোমরা অবশ্যই দেখে নিও, ভীষণই ভালো মুভিটা, ভীষণ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা মুভি হয়েছে এই গাঙ্গুবাই। তো প্রত্যেককে দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো, যদি তোমরা হলে গিয়ে না দেখতে পারো নর্মালি তোমরা নেটফ্লিক্সে দেখে নেবে।
মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আবার কল্যাণী স্টেশনে চলে এসেছিলাম। এখান থেকে যাব চাকদা, নেক্সট ডেস্টিনেশন যেটা বলছিলাম তোমাদের একটু আগেই, তো সেটা হলো ফিউশন কাবাবে। তো মেইনলি ফিউশন কাবাবে যাওয়ার একটাই ইচ্ছা, ওখানকার কাবাবটা শুনেছি বেশ ভালো হয়, মানে অনেক রিভিউ দেখলাম ইউটিউবে, তো যার জন্যই যাচ্ছি, দেখা যাক কী হয় আর কী কী অর্ডার করি না করি সমস্ত কিছুই তো তোমরা দেখতে পাবে। তাহলে চলো, এখান থেকে আমাদের ট্রেন 4:50 মেবি, তো ট্রেনের টাইম কিছুটা আছে, তার জন্য একটু পেয়ারা খেয়ে নিচ্ছিলাম। পুরো মাখিয়ে খাবি? তাহলে আমিও খাবো। আমি ভেবেছি তুই পুরো মাখাবি লঙ্কা মঙ্কা দিয়ে। এখন আমি চলে এসেছি ফিউশন কাবাবের সামনে, এটা লোকেশনটা তোমাদের একবার আমি শেয়ার করি। চাকদা বাস স্ট্যান্ড হয়ে যেই বনগাছের রোডটা, সেই রোড ধরেই চৌমাথার কাছে, তো যে কাউকে বললেই চিনিয়ে দেবে। আর ল্যান্ডমার্ক যদি আমি এটার বলি, তো এটা নিয়ারেস্ট স্টাইল বাজার অথবা নিয়ারেস্ট বাজার কলকাতার একদম কাছেই। তো চলো এখন যাওয়া যাক। আমরা হেঁটেই এসেছিলাম, কেননা বেশি দূর নয় বলে আমরা টোটোতে আসলাম না। এসেই পোস্ট পাস দেওয়া আমার শুরু হয়ে গেছে। যাই হোক, এখন টোটালি ফাঁকা ছিল, কেননা এখন টাইমটা ছিল 5:30-5:30 দিক, আর একটু সন্ধ্যার দিক ভিড় হতো বা আর একটু দুপুরের দিক ভিড় হতো, বাট আমরা একদমই অড টাইমে এসেছি। আর এই ফিউশন কাবাবের পার্টিকুলার এই পার্টটা আমার খুব পছন্দ হয়েছে, যেখানে একটা 3D মুড করা রয়েছে সেলফি তোলার জন্য, তো এখানে কিন্তু সবাই সেলফি বা ভালো ছবি কিন্তু তুলতেই পারো। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। তো গাইস ফাইনালি চলে এসেছি সেকেন্ড ডেস্টিনেশন, ফিউশন কাবাব। তো অনেক খুঁজে খুঁজে পেলাম, আর মেইনলি এই রেস্টুরেন্টটা কাবাবের জন্যই বিখ্যাত, যেটা আমি ইউটিউবে অনেকগুলো রিভিউ দেখে টেনে এসেছি। আর চলো আমি দেখে নিই এখানকার মেনু কী কী আছে, তারপর আমি শেয়ার করছি কী কী অর্ডার করেছি তোমাদের সঙ্গে। আর যেহেতু ওখানে মিউজিক চলছিল, তাই কপিরাইট হওয়ার ভয়তে মাঝে মাঝে আমি কিছু ভয়েস ক্লিক মিউট করে দিয়েছি, তো তোমরা কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। নট ব্যাড, অনেকগুলো ফ্রুটের মিক্স রয়েছে, মানে সব রকম ফলের ফ্লেভার এর মধ্যে পাওয়া যাচ্ছে। ফ্রুট পাঞ্চটা মারাত্মক ভালো খেতে ছিল, তোমরা যদি ফিউশন কাবাবে যাও অন্তত ফ্রুট পাঞ্চটা একবার ট্রাই করো। এটার প্রাইস 110 টাকা ছিল, বাট প্রাইস ওয়াইজ মারাত্মক, ভীষণই ভালো খেতে ছিল, ভীষণ ভালো এটার, এতখানি জল নেই। তো কথা বলতে বলতে আমাদের নেক্সট অর্ডার চলে এসেছে। আমরা না একবারে সব কিছু দিয়ে যেতে বলিনি, কেন ঠান্ডা হয়ে গেলে ব্যাপারটা খেতে খুব খারাপ লাগবে, তো এক একটা করেই অর্ডার নিচ্ছিলাম আর শেষ করে দেন আমরা নেক্সট অর্ডার নিচ্ছিলাম। তো গাইস চলে এসেছে আমাদের মুরগ মালাই টিক্কা সেকেন্ড অর্ডার, তো চলো এবার এটাকে টেস্ট করা যাক। এত পরিমাণে সাউন্ড হচ্ছিল, আমার মিউট করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আমি ভয়েস করে সব বলছি তোমাদেরকে। এখন আমি টেস্ট করতে চলেছি মুরগ মালাই কাবাবটা, বাট
পার্সোনালি এইটা যতটা সফট হওয়ার দরকার ততটা সফট ছিল না। তো যাই হোক, এবার টেস্ট করে দেখা যাক কেমন। মানে আমরা মানে আমি বেসিক্যালি ভিডিওতে যা দেখেছি, যেটুকু সফট ছিল ভিডিওতে, যেভাবে সফট বলছিল, একদমই ততটা সফট এটা নয়। তো আমি একটু স্যালাড নিলাম অ্যান্ড একটা চাটনি দিয়েছিল, তো চাটনিটা দিয়ে সব কিছু মিক্স করে দেন টেস্ট করছিলাম। এখানে আমি যেটা মেনলি বলছিলাম, এটা টেস্টটা ছিল খুবই লাইট একটা টেস্ট, মুখে দেওয়া মাত্রই যে মিলিয়ে যাবে এমনটা নয়, লাইট টেস্ট। মানে আমার কাছে কিন্তু পার্সোনালি যদি আমি বলি, আমার পছন্দ হয়নি। তো এটা হচ্ছে আমার চয়েস, এবার তোমাদের ভালো লাগতেই পারে, গিয়ে টেস্ট করে দেখতে পারো একবার। বাট আমার পার্সোনালি এভারেজ লেগেছে, খাওয়া যাবে না এমন না, খাওয়া যাবে বাট সেই রকম টেস্ট নয় যেরকম টেস্ট আর কি মানে আমি রিভিউতে দেখেছিলাম। চলো এবার শেষ করা যাক। তো অলমোস্ট সব শেষ হয়ে গেছে আমাদের, নেক্সট অর্ডারের জন্য ওয়েট করছিলাম। আর সিরিয়াসলি স্যালাডটা খুব ভালো ছিল, কাবাবটা হয়তো আমার পছন্দ হয়নি যদিও, বাট স্যালাডটা খুব ভালো ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর, না একদমই না অনেকক্ষণ ওয়েট করতে হয়নি, মোটামুটি আর 5-6 মিনিট পর চলে এসেছিল আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল অর্ডার, মেন কোর্স। মেন কোর্সে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া কি চলে বলো? যতই আমরা সাইডে এদিক ওদিক খাই, যতই টিক্কা খাই, যতই কাবাব খাই, বিরিয়ানি ছাড়া চলবে না। আর আমরা এখানে যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম সেটা হলো ফিউশন কাবাব স্পেশাল মাটন হান্ডি বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 230-এর আশেপাশে, আমার একদম খেয়াল নেই, তোমরা ওই মেনু থেকে দেখে নিও। আর এই একটা অর্ডার করলেই কিন্তু দুজনের জন্য এনাফ, বাট যদি তোমরা সাইডে অন্যান্য ডিশ নাও তবেই। আমরা যেমন ফ্রুট পাঞ্চ টিক্কা এগুলো অর্ডার করেছিলাম, তো যার জন্য আমরা এই একটাই হান্ডি অর্ডার করেছিলাম, যেটা আমাদের জন্য এনাফ ছিল। আর এটার মধ্যে দুটো মাটন থাকবে, একটা আলু থাকবে। ডিমটা ছিল না, ডিম খুঁজছিলাম বাট ডিমটা পাইনি, বাট কোয়ান্টিটি অনেকটাই ভালো, সঙ্গে কিন্তু রায়তা দিয়েছিল। আর এখন হচ্ছে টেস্ট করার পালা, টেস্ট করে দেখা যাক। বাট মাটনটা খুব খুব খুবই সফট ছিল, ভীষণই সফট, এরকম মাটন আমি আজ অবধি কোনো রেস্টুরেন্টে খাইনি। এবার চলো টেস্ট করা যাক। আমি ওয়েট করতে পারছি না, আমি বলে দিচ্ছি রিভিউটা। মারাত্মক ভালো ছিল বিরিয়ানিটা, নর্মাল নর্মাল যেরকম আমরা বিরিয়ানি খাই তো তার থেকে শত গুণ ভালো। তো আমি একদম বিরিয়ানিটাকে 100-এর মধ্যে 98 তো দিতেই চাই। আমি যেহেতু ফুড ব্লগার নই অতটা বুঝি না, বাট বিরিয়ানির টেস্ট আমার খুব ভালো লেগেছে। বাট রায়তা আমার পছন্দ নয়, তো রায়তা দিয়ে খেয়ে আমার মুখটা একদমই খারাপ হয়ে গেছিলো। আমি একদমই রায়তা লাইক করি না, তো যারা রায়তা খেতে পছন্দ করো তারা এটা দিয়ে খেতে পারো, বাট নর্মালি বিরিয়ানিটা একবার খেয়ে দেখো। বেসিক্যালি মাটন বিরিয়ানিটা তো সত্যি বলছি, এটার কোয়ালিটি খুব ভালো, কোয়ান্টিটিও অনেক ছিল, আর টেস্ট নিয়ে তো কিছু বলবোই না, অসাধারণ টেস্ট ছিল। আলু যেহেতু একটা দিয়েছিল তাই আমি হাফ হাফ করে নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন শেষ করা যাক। তো এটাই ছিল আমাদের লাস্ট অর্ডার, তো এটা শেষ করে আমরা দেন আর কোনো প্ল্যান নেই, কেননা অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি এখন 6:30 মতো বাজতে চললো, এরপর আমাদের ট্রেন ধরে বাড়ি যেতে হবে। চলো আগে বিরিয়ানিটা শেষ করি।
এখানে আমাকে হাত লাগাতেই হলো, বিরিয়ানি চামচ দেখে কোনো মজা নেই। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের বিল চলে এসছে, দেখা যাক কত বিল হয়েছে। ওকে, টোটাল বিল হয়েছে 650। এখন চলো বিল দেওয়ার পালা। আর আমাদের তো টোটাল বিল তোমরা দেখতেই পেলে 650 হয়েছিল, বাট আমার মন খারাপ একটা জায়গায় হয়েছিল, যে 280-তে আমরা যেই টিক্কাটা খেলাম সেটা আমার একদমই পছন্দ হয়নি, তো ওটার বিলটা দিতে আমার খুব খুব গায়ে লাগছিল। তো ওই মেনলি আমি এখন যেটা বলছিলাম ওই ব্যাপারটাই আলোচনা করছিলাম, যে মানে এত টাকা দিয়ে আমরা এই কাবাবটা না খেয়ে আমরা অন্য কিছু খেতে পারতাম, তো যেটাই আলোচনা করা হচ্ছিল। যাই হোক, যাই হোক, কান্নাকাটি করে আর লাভ নেই, বিল তো যখন দিতেই হবে তো দিয়েই দেওয়া যাক বিল। তো ডান, বিল দেওয়া কমপ্লিট, এখন চলো যাওয়া যাক বাড়ি। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম, হেঁটে হেঁটেই যাবো, কেননা খুব একটা দূরে স্টেশন নয়, 2-3 মিনিট লাগবে। তো একদম 6:50 গেদে লোকাল আছে, ওটা ধরেই একদম ধীরে। তো গাইস, আমি এই যে জাস্ট বাড়িতে ফিরলাম, এখন বাজছে 7:45, আর ফ্রেশ ফ্রেশ কিচ্ছু হয়নি, জাস্ট চুলটা ওপর করে বেঁধে নিয়েছি, প্রচন্ড গরম লাগছে আর বিভৎস গরম পড়েছে আজকে বাইরে, কিছু বলার নেই। যাই হোক, তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।